বৈশ্বিক মন্দা মোকাবেলায় খাদ্য উৎপাদন ও সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের 25তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশ্ব মন্দা কাটিয়ে এগিয়ে যাবার কথা বলেন তিনি। মনির রহমানের রিপোর্ট। কৃষি বিপ্লবের আলোকবর্তিকা। গাজীপুরের সালনায় 13তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এর 25তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে কৃষি নির্ভর অর্থনীতির উপর জোর দিয়েছে তার সরকার। এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর মাধ্যমে একে আরেকটি রপ্তানিযোগ্য পণ্য হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। জোর দেন কৃষি জমি রক্ষার উপর। যা আমাদের আগে অনেকেই যারা ক্ষমতায় ছিল এ ধরনের চিন্তা করেনি বলেই যেখানে সেখানে যত্রতত্র ঘর বাড়ি বসতি নগরায়ন এবং শিল্প কলকারখানা করার ফলে অনেক ভালো উন্নত মানের জমি আমরা হারিয়েছি আর আমরা ভবিষ্যতে হারাতে চাই না। যারা শিল্পায়ন করতে চায় তারা শুধু ওই সমস্ত অঞ্চলেই শিল্প প্রতিষ্ঠান করতে পারবে, কোনো ধরনের কৃষি জমি বিশেষ করে আমাদের তিন ফসলি জমি কেউ নষ্ট করতে পারবে না, সেখানে কোনো শিল্প বা কোনো কিছু করলে তারা কোনো সুবিধাই পাবে না। ভোজ্য তেল আমদানি না করে দেশে তা উৎপাদনে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। 98% ভোজ্য তেল আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়, তো আমরা সেটা কেন করব? আমাদের তিল, আমাদের তিসি, আমাদের বিভিন্ন যে তেল হওয়ার বাদাম তেল, এগুলি আমাদের করার দিকে আরও বেশি গবেষণা দরকার, আরও বেশি উদ্যোগ আমাদের নিতে হবে। বর্তমানে দেশে 4,32,000 মেট্রিক টন খাদ্য উৎপাদনের সক্ষমতার কথা জানান প্রধানমন্ত্রী। খাদ্য পণ্যের দাম এত বেড়ে গেছে বিদেশে, মানে সেটা সকলের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাছাড়া বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। সেই অবস্থায় আমাদের দেশ যেন ওই ধরনের কোনো বিপদে না পড়ে আমাদের উৎপাদন বাড়ানো এবং তার সংরক্ষণ করা। আমরা ইতিমধ্যেই যেমন ধান রাখার জন্য আমরা কিছু আধুনিক সাইলো তৈরি করেছি, কিন্তু এটা আমাদের অন্যান্য যে সমস্ত ফসল আমরা উৎপাদন করছি সেগুলির জন্য আমাদের খুব বেশি দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় 12 মাস কাঁঠালের জিনোম সিকোয়েন্স উদ্ভাবন করায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গুরুত্ব আরোপ করেন কাঁঠালের বহুমুখী ব্যবহার বাড়ানোর উপর। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা।